শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কর্মসূচি পালন করে বাড়ি ফেরার পথে ট্রেনে মহিলাদের শ্লীলতাহানির প্রতিবাদ করায় নদিয়ার কল্যাণী স্টেশনে নামলে তাদের মারধর করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। এ ব্যাপারে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা জিআরপি এবং কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। জানা যায়, রানাঘাটে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তারা মুখ্যমন্ত্রী ভার্চুয়াল সভায় যোগ দেয়। সন্ধ্যায় তারা কল্যাণী ফেরার জন্য ট্রেনে উঠেছিল। মহিলা কামরায় এক যুবক মহিলাদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এর প্রতিবাদ করায় তাদের মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমাদের দুজনকে নিয়ে এসছে, কি নিয়ে ঝামেলা হলো? হ্যাঁ, কি নিয়ে ঝামেলা? ঝামেলা হলো আমরা আসছি, আমাদের টিএমসি, আমাদের ইয়ে ছিল, মিটিং ছিল, মিটিং থেকে আমরা ফিরছি, ফেরার পথে আমাদের মেয়েদেরকে গায়ে উল্পাল থেকে হাত দিয়েছে। কে কে? ওই ওর ওর দাদা, আমাদের বন্ধু বন্ধু। ওর দাদা বলতে কে? যারা মানলো ওদের। ঠিক আছে, কোথাকার ছেলে? এখানকারই ছেলে। এখানে এখানে তাহলে নিয়ে এসছে। হ্যাঁ, ওখানে কি করতে গেছিল ছেলে? এখানকার ছেলে স্টেশন থেকে নিয়ে এসছে আমাদেরকে। ওইখানে কি করতে গেছিল এখানকার ছেলে? কোথায়? ওইখানে যায়নি, ট্রেনে করে ওরা আসছিল। ওদের একটা বন্ধু, একটা মাতাল, ওই বন্ধুটা উল্ফাল থেকে হাত দিয়েছে মেয়েদের। আচ্ছা, তখন আমরা ধরতে গেলাম, আমাদেরকে মারলো, তারপরে আমরা ওদেরকে মারলাম, তারপরে আমাদেরকে হসপিটালে নিয়ে যাও। হ্যাঁ, কি হয়েছিল আজকে? আমাদের আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল। আমরা রানাঘাটে একটা মিটিংয়ে গিয়েছিলাম সবাই। তো আসার পথে আমরা 20 জন মেয়ে একটা কম্পার্টমেন্টে উঠি লেডিস বগিতে। তো একজন লোক ছেলে শুয়েছিল বগির একদম দরজার সামনে। তো যখন মদনপুর স্টেশন আসে তখন আমি বলি তোমরা সবাই সামনে চলে আসো। তো আমি ওনাকে বলি আমার 20টা মেয়ে আছে, নামবে, আপনি একটু সরে দাঁড়ান। তখন উনি ট্রেনের মধ্যেই খুব মানে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়। মানে উনি খুব অকথ্য ভাষায় নিজের লুঙ্গিকে আপ অ্যান্ড ডাউন বারবার ট্রেনের উপরে উঠে যাচ্ছিলেন, নিজের গামছা ফেলে দিয়েছেন ট্রেন থেকে। এই করে তারপর অনেক গালিগালাজ দেয় এবং বলে যে কল্যাণীকে নামে দেখে নেব, এই কথাও পর্যন্ত বলা হয়। তারপর নেমেছি, যেহেতু বলেছে আমি ওকে ধরেছিলাম, ধরার সময় আমার এই সাইডে লেগেছে লোহার রডের মধ্যে। তো যাই হোক, তারপর ওকে একটা থাপ্পড় মারা হয়, কেননা এতগুলো মেয়ে, 20টা মেয়ে ছিল সবাই ওখানে, 11-12 সব বাচ্চা বাচ্চা মেয়ে ছিল, এত বাজে বাজে ভাষায় কথা বলেছে, ওকে থাপ্পড়টা না মারলে হয়তো নিজের কাছেই শান্তি পেতাম না। তো তারপর সবাই আমরা প্রতিবাদ করি, হট করে আরেকজন ছেলে চলে আসে তার মাঝখানে, সে এসেও প্রচণ্ড ঝামেলার সৃষ্টি করে, আমাদের দুটো ছেলেকেও তুলে নিয়ে যায়, তারা প্রচণ্ড মারধর পর্যন্ত করে, এখনো তারা বসেই আছে ভেতরে। আমরা রানাঘাট থেকে ফিরছিলাম কোন অনুষ্ঠান থেকে, আমাদের প্রতিষ্ঠা দিবস রানাঘাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমাদের ওখানে একটা প্রোগ্রামের আয়োজন করেছিল, আমরা রানাঘাট থেকে ফিরছিলাম সন্ধ্যের ট্রেনে। আপনি কি কোনো পদে রয়েছেন? না। আপনার কি নাম? জয়া সরকার। আপনি অভিযোগ দায়ের করেছেন থানায়? হ্যাঁ, করেছি। আপনার বাড়ি ছিল তো? অনেক চেষ্টা করছিল ওরা। হ্যাঁ, ইভেন ওই লোকটাই প্রচন্ড প্রচন্ড বাজে ভাষায় কথা বলছিল, ও আমার সাথে ছিল, ও আর আমি গাইড করে প্রত্যেকটা মেয়েকে ট্রেন দেখে নামাই। তারপর ছেলেদের বলা হয়, ছেলেরা গিয়ে প্রতিবাদ করার সময় আরেকজন ছেলে এসেছে অনেকগুলো বহিরাগত। জিআরপি থেকে আপনারা জানিয়েছেন? হ্যাঁ, আমরা জিআরপি কে গিয়ে কমপ্লেইন করেছি, আমরা মিটিয়ে দিচ্ছিলাম, আমাদের যিনি সভাপতি দাদা ছিলেন সুদীপ দে, সে মিটিয়েই দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে কিছু বহিরাগত ছেলে এসে আমাদের কিছু ছেলেকে উঠিয়ে নিয়ে চলে যায়। ওদের কি মারধর করে? হ্যাঁ, মারধর করেছে। মারধর করলো বহু, মানে যাদের আমাদের দিদিদের সাথে আর কি খারাপ বিহেভিয়ার করেছে, বাজেভাবে টাচ করছে, তো তাদেরকে আমরা প্রতিবাদ জানাই ওখানে। ওরা এসে হঠাৎ করে আমাদের সব ছেলে, মানে ওখান থেকে সব ছেলে মেয়ে যারা ছিল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিলো, হঠাৎ করে এসে দুজনকে ধরে মারা শুরু করলো। ওখানে আমি যাই ওদেরকে ঠেকাতে, ওখানে আমাকেও ধরে মারা শুরু করে, এবং একটা অটোকে, মানে একটা অটোওয়ালাকে প্রায় মেরে ওই অটোটাতে বসিয়ে সব প্যাসেঞ্জার নামিয়ে অটো থেকে আমাদের মারা হয়, এবং ওর ভেতরে আমাদের আগ্নেয়াস্ত্র দিয়েও ভয় দেখানো এবং আগ্নেয়াস্ত্র দিয়েও চার্জ করা হয়। কেন কেন? এই যে আমরা মানে তাদের মানে প্রতিবাদ জানিয়েছি ওই ছেলেটার বিরুদ্ধে। তোমরা কোথা থেকে ফিরছিলে? আমরা তৃণমূল ছাত্র পরিষদের ফাউন্ডেশনের একটা অনুষ্ঠান ছিল, সেটার থেকে আমরা ফিরছিলাম। তোমাদের কজনকে তুলে নিয়েছো অটোতে? অটোতে আমাদের দুজনকে ধরেছে। কতজন ছিল ওরা? ওরা অটোতে ছিল, মানে আমাদের অটোতে ছিল 8 জনের মতো, আরও বাকি ছেলে ছিল। কোথায় কোথায় নিয়ে গেল? কোথায় নিয়ে এসেছিল? A7 মাঠ, সম্ভব মানে
ওখানে কি মারধর করেছে? হ্যাঁ, ওখানে অটো থেকে নামিয়ে আমাদের রাস্তায় ফেলে মারা হয়েছে। প্রায় 15-20 জনের উপরে ছিল। কয়জন ছিল তোমরা তোমাদের মারধর করলো? আমরা দুজন ছিলাম সেখানে, ওদের 15-20 জনের উপরে। তোমাদের দুজনের নাম কি? আমার নাম দীপসূত্রধর, আর একজন ছিল রিয়াজ শেখ। রিয়াজ শেখ? রিয়াজ, রিয়াজ শেখ। বাড়ি কোথায় তোমাদের? গয়েশপুর। দুজনেরই? হ্যাঁ। তোমার নাম? দীপসূত্রধর। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।